বাসায় যারা টিভি দেখেন এবং টিভিতে অনেক সময় দেখেন যে আমরা এইচডি এবং হয়তো টেলিভিশনের কর্নারে লেখা থাকে এইচডি, কিন্তু যখন আমরা টেলিভিশন দেখছি তখন আবার আইডেন্টিফাই করতে পারতেছি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন চ্যানেল নাম্বার ওয়ান এইচডি নর্মাল টেলিভিশন, আবার নাম্বার টু চ্যানেলে দেখা যায় কর্নারে এইচডি লেখা, এবং ভিউয়ার আমরা যারা দেখি তখন আশা করতে থাকি যে এইচডি মানে ডিফারেন্ট কিছু, কিন্তু একই রকম দেখছি। তো এটা হয়তো অনেকের মধ্যে কোশ্চেন জাগতে পারে, এটা কেন হচ্ছে? তাহলে কি যারা টেলিভিশন এইচডি করছে তারা তথ্য ভুল দিচ্ছে, না এর মধ্যে কোনো রকম কোনো গ্যাপ হচ্ছে? দুটা কথাই সত্যি, যে দেখছে সেও ঠিক বলছে এবং যে চালাচ্ছে সেও ঠিক বলছে। তো গ্যাপটা কোথায় এই জায়গাটা একটু বলার চেষ্টা করি। যখন আমরা টেলিভিশন যারা ব্রডকাস্টিং করে তাদের টেকনোলজি এইচডি এবং তারা ব্রডকাস্টও করছে এইচডি, কিন্তু আমরা যারা টেলিভিশন দেখছি একটা ক্যাবেলের মাধ্যমে আমাদের টিভির পিছনে কানেকশনটা থাকে, যেখানে আসলে ওই ক্যাবেলটার ওই ক্যাপাসিটি নাই এইচডি ট্রান্সমিট করার, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে সমস্যা। যখন আমরা ক্যাবেল দিয়ে ডিস্ট্রিবিউট করছি, যে ক্যাবেল অপারেটর তাদের যে হেডেন বলে, যেখান থেকে আসলে সবগুলি টেলিভিশনের চ্যানেল সিগন্যালগুলি একসঙ্গে করে নামিয়ে সিগন্যালটাকে প্রসেস করে আমাদের যে হাউস হোল্ড বলে বা যারা আমরা ইউজার বা আমরা যারা সাবস্ক্রাইবার তাদের বাসায় যখন যায়, তখন এই প্রসেসিংটা শুধুমাত্র তাদের ক্যাপাসিটি আছে এইচডিতে ট্রান্সমিট করা। সো যখনই এইচডি একটা চ্যানেল ওই ক্যাবল অপারেটরের ইনফ্রাস্ট্রাকচারে ঢুকছে, তখন সে এইচডিটাকে ডাউনগ্রেড করে নিচ্ছে, বিকজ তার শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারটা আছে এইচডিতে। সো সে তখন চ্যানেলটাকে ডাউনগ্রেড করে এইচডিতে নিয়ে আসে এবং ইউজারকে এইচডি ইনফ্রাস্ট্রাকচারে ডিস্ট্রিবিউট করতেছে। যদিও একজন ইউজারের তার এইচডি টেলিভিশন আছে, তারপরেও তো ক্যাবেলের সেই ক্যাপাসিটি নাই যে সে এইচডি ক্যারিয়ার ক্যারি করবে। হয়তো খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে অনেক ক্যাবেল অপারেটর এবং বাসায় যাদের কানেকশন আছে তাদেরকে অনেকে বলে দিচ্ছে যে আমরা ডিজিটালে যাচ্ছি, শীঘ্রই ডিজিটাল টেলিভিশনে আসতেছি। তখন ওই ক্যাবেল অপারেটর তাদের আসলে ইনফ্রাস্ট্রাকচারটা ডিজিটালে যখন কনভার্ট করবে, তখন যারা এইচডি চ্যানেল তারা এইচডি দেখতে পারবে। আমাদের টেকনোলজি অনেক চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন টেকনোলজি দ্রুত চেঞ্জ হওয়া না হওয়ার কারণে আমরা আসলে সেই রেজাল্টটা পাচ্ছি না। এই বিষয়ে আসলে আরও টেকনিক্যাল তথ্য আছে বা থাকবে, তথ্যগুলিকে আরও স্পেসিফাই করে আলাদা আলাদা করে আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো বলে আমরা আশা করি।